হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ফ্রেশ ভিডিওতে ক্লিক করার জন্য জব নোটিশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ড, তোমরা সকলে জানো আমি তোমাদেরকে সবার আগে নিত্য নতুন লেটেস্ট আপডেট তোমাদেরকে আমি দিয়ে থাকি। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, নিত্য নতুন চাকরি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আমার বেল আইকনটি কিন্তু প্রেস করতে পারো। চলো তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের মধ্যে আজকের আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। অর্থাৎ আমি যে আপডেটটি দেবো সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ তোমরা সকলে জানো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা 5-6 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো কিন্তু আপডেট নেই। ইতিমধ্যে কিন্তু আমি আপডেট পেয়ে গেছি। তো তোমাদের রেজাল্ট কবে দেবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের আলোচনা করব। আজ আমি আপনাদেরকে জানাতে চাই যে বেড ভিসা ভারত এবং বাংলাদেশে উপলব্ধ। এখানে 100% স্বাগতম বোনাস পান এবং অন্যান্য বোনাসও পাওয়া যায়। এখানে আপনি খেলাধুলা এবং বিভিন্ন অনলাইন গেম খেলে অর্থ উপার্জন করতে পারবে। বন্ধুদের রেফার করে 300 টাকা পাবে, যতটা রেফার করতে পারবেন তত বেশি 300 টাকা পাবে। জন্মদিন পার্টিতে 500 টাকা বোনাসও পাওয়া যাবে। এখানে অ্যাফিলিয়েটেড প্রোগ্রামে যোগ দিন এবং বিনিয়োগ ছাড়াই আনলিমিটেড কমিশন পান। প্রথম ডিপোজিটে 60% বোনাস, ডিপোজিট এবং উইথড্রল 24 ঘন্টার উপলব্ধ, বিকাশ নগদ, রেকর্ড ফোন, ইউপিআই, পেটিএম। বেড ভিসা ব্র্যান্ড অ্যাম্বাসিডর সেস ফেব্রিগাস স্পেন ফুটবল প্লেয়ার ওয়ার্ল্ড কাপ জিতেছে। উনি যদি ট্রাস্ট করতে পারেন, আপনি কেন পারবেন না বেড ভিসাতে? সাইন আপ লিঙ্ক শুধু কমেন্ট বক্সে দেওয়া আছে। আপনার দেশের কান্ট্রি কোড দিয়ে সাইন আপ করুন এবং সীমাহীন অর্থ উপার্জন করুন। তোমরা সকলে জানো 2022 সালে প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছে। অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের ডেপুটি ম্যানেজার এবং তোমাদের এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, তার সঙ্গে সঙ্গে তোমাদের মজদুর এবং তোমাদের আর কী কী আছে আর ডেপুটি ম্যানেজার সহ কিন্তু আরও অনেক ভ্যাকান্সি বেরিয়েছে। টোটাল 12টা ভ্যাকান্সি বেরিয়েছে। ইতিমধ্যে কিন্তু 3টে বাদ দিয়ে সমস্ত রিক্রুটমেন্টের কিন্তু ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে। কোনটা কোনটা বাকি? একটা পরিবেশ বন্ধু, আর একটা হচ্ছে মজদুর, আর একটা আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা কিন্তু হয়ে গেছে, মজদুরের পরীক্ষা এখনও হয়নি এবং পরিবেশ বন্ধুর পরীক্ষা হয়নি। পরিবেশ বন্ধু এবং মজদুরের ইমিডিয়েটলি এই বছরে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের রেজাল্টও কিন্তু দিতে চলেছে। তোমরা সকলে জানো বাদবাকি সমস্ত কিন্তু পশুদিন ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে। তো ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছ তোমরা অন স্ক্রিনে, ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে। কোন কোন পোস্টের জন্য যে ফর্মটি বেরিয়েছিল তার ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখাবো। এটা হলো নোটিশ দিয়ে দিয়েছে কবে, এটা হলো তোমাদের যে নোটিশ দিয়েছে, এখানে 12 তারিখের নোটিশ। এখানে কিন্তু যে ডেপুটি ম্যানেজার দেখতে পাচ্ছ, এখানে ডেপুটি ম্যানেজারের ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আর কী কী আছে, ফুড সেফটি অফিসার, তারপরে এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এইগুলো কিন্তু পেন্ডিং ছিল, সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে। এইবার তোমাদের পালা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের রেজাল্ট দেওয়ার। তো জুনিয়র অ্যাসিস্ট্যান্টের রেজাল্ট দেওয়ার কবে রেজাল্ট দেবে? অলরেডি সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ খাতা দেখা থেকে শুরু করে সমস্ত কিছু A to Z কমপ্লিট, এখন শুধু আপলোড করার পালা। তো আপলোড কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা প্রিপারেশন নিয়ে নিয়েছে কবে আপলোড করবে। এই মাসে কিন্তু তারা আপলোড করতে চলেছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ফাইনাল রেজাল্ট। তো ইন্টারভিউ কিন্তু তোমাদের ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে এবং তোমাদের দু মাসের মধ্যে, অর্থাৎ মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের জয়নিং হয়ে যাবে। অর্থাৎ তোমাদের ফাইনাল রেজাল্টের পরে তোমাদের 1-1.5 মাসের মধ্যে তোমাদের জয়নিং হয়ে যাবে। তো তোমাদের রেজাল্ট যদি আজকে দেয়, ঠিক 15 দিন পরে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেবে। তো যারা যারা এক্সাম ভালো হয়েছে এবং এক্সামে পাস করবে বলে তোমার সেরকম আশ্বাস, তাহলে তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারো। কী কীভাবে প্রিপারেশন নেবে, যখনই তোমাদের ফাইনাল রেজাল্ট দেবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাছাড়াও আমাকে তোমরা পার্সোনালি কল করতে পারো, আমার ফোন নম্বর 9635309769। এই নম্বরে ফোন করলে কীভাবে তুমি প্রিপারেট হবে, অর্থাৎ কীভাবে তুমি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য প্রিপারেশন নেবে, আমি কিন্তু তোমাদের একটু গাইডলাইন করে দেবো। আশা করি বুঝতে পেরেছো। তো ইমিডিয়েটলি কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া উচিত। আর তোমাদের যে সাব ওভারসিয়ারের ফর্ম ফিল আপটি এখনও চলছে, লাস্ট ডেট কিন্তু আর দেরি নেই। যারা যারা ফর্ম ফিল আপ করোনি, অবশ্যই সাব ওভারসিয়ারের জন্য যারা ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু অবশ্যই সাব ওভারসিয়ারের জন্য কিন্তু ফর্ম ফিল আপ
করে দিও। আর কিভাবে ফর্ম ফিল আপ করবে, কতগুলি ভ্যাকান্সি আছে যদি না দেখে থাকো ভিডিওটি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কই দেওয়া আছে, সেখানে ক্লিক করলে তুমি এ টু জেড ইনফরমেশন তুমি কিন্তু পেতে পারো। তো তোমাদের পরীক্ষা কবে হবে, সাব ওভারসিয়ারে। তো পরীক্ষা তোমাদের এই মাসের লাস্টে অর্থাৎ জানুয়ারি মাসের লাস্ট ডেট তোমাদের ফর্ম ফিল আপ করার। তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে নাগাদ, অর্থাৎ এপ্রিল না হলে মে নাগাদ তোমাদের 100% তোমাদের পরীক্ষা হবে। তোমরা অবশ্যই প্রিপারেশন শুরু করো, তোমাদের পরীক্ষা বেশি দেরি নেই। পরীক্ষা কটা হাফে হবে এবং কত মার্কের পরীক্ষা হবে সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের আর একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কত ঘন্টার পরীক্ষা হবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকতে হবে। তো তোমাদের যে পরীক্ষাটি হবে সাব ওভারসিয়ারের, তার কিন্তু পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা হবে, কোনো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওখানে থাকবে না। আর একটা বিষয়, তোমাদের যে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের কিন্তু অবশ্যই এই মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট দেওয়ার 100% চান্স আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো অনেকেই তোমরা ওয়েট করে আছো যে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের রেজাল্ট কবে দেবে, চিন্তার কোনো কারণ নেই, যত পরে দেবে তোমাদের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে তোমাদের সুবিধা হবে। কিন্তু পরে দিলে একটা জিনিস কী হয়, আমাদের বয়স বেড়ে যায়, আর একটা জিনিস কী হয়, আমাদের যে আত্মবিশ্বাস এবং হোপলেস হয়ে যায়। তো হোপলেস হওয়ার কোনো কারণ নেই, তোমার যদি পরীক্ষা ভালো হয়ে থাকে অবশ্যই তুমি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য। নিত্য নতুন চাকরি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পরবর্তী যদি কোনো আপডেট পাই সঙ্গে সঙ্গে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য।